পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সপ্তম ম্যাচে করাচি কিংস এর কাছে পরাজিত হয়েছে বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল এবং সাব্বির রহমানের দল পেশওয়ার জার্মি। সোমবার দুবাইয়ে শেষ ওভারের নাটকীয়তায় পরে ব্যাট করা করাচি কিংস পেশওয়ার জার্মিকে হারিয়েছে 5 উইকেটের ব্যবধানে। এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 131 রান সংগ্রহ করে পেশোয়ার। এদিন ব্যাট হাতে ভালো কিছু করে দেখাতে পারেননি দলের ওপেনার তামিম ইকবালও। 12 বল মোকাবেলায় 2-4 মাত্র 11 রান করে সাজঘরে ফেরেন তিনি। আরেক ওপেনার আগের ম্যাচের জয়ের নায়ক কামরান আকমল করেন মাত্র 14 রান। অবশ্য তামিম এবং কামরান আকমলের বিদায়ের পর দলের হাল ধরেন ডয়েন স্মিথ। 51 বলে 71 রানের এক দুর্দান্ত ইনিংস আসে তার ব্যাট থেকে। ওই ইনিংসে ভর করেই সম্মানজনক সংগ্রহ পায় পেশোয়ার। স্মিথের পর আর কেউই 2 অঙ্কের রানের কোঠা স্পর্শ করতে পারেননি। করাচির পক্ষে মোহাম্মদ আমির এবং শহীদ আফ্রিদি 2টি করে উইকেট শিকার করেন। 132 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার খুররাম মঞ্জুরের উইকেট হারায় করাচি। তবে এতে দলের বিপর্যয় ঘটতে দেয়নি আরেক ওপেনার জো ড্যানলি এবং ওয়ান ডাউনে নামা বাবর আজম। যদিও ব্যক্তিগত রান 30-এর কোঠা স্পর্শ করার আগেই বিদায় নেন দুজনেই। এই দুজনের বিদায়ের পর করাচির পথ হারায়নি মিডল অর্ডারের ব্যাটিং দৃঢ়তায়। কলিন ইনগ্রামের 23, মোহাম্মদ রিজওয়ানের 19, রবি বোপারার অপরাজিত 17 এবং শেষ দিকে অধিনায়ক ইমাদ ওয়াসিমের 1 ছক্কায় করা 1 বলে 6 রানের ইনিংসের উপর ভর করে দলটি জয় পায় 5 উইকেট এবং 2 বল হাতে রেখেই। পেশোয়ারের পক্ষে ক্রিস জর্ডান এবং ইবতিসাম 2টি করে উইকেট শিকার করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডয়েন স্মিথ।